খান কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা রেডি, এখন বেরোচ্ছি শপিং করতে। এই যে কাকিরও হয়ে গেছে কাজ, কাকিও যাচ্ছে। তো চলো এখন যাবো ফার্স্ট স্প্ল্যানেড, তারপরে ওখান থেকে যদি হয় তো ভালো। আজকে লম্বা একটা লিস্ট বানিয়ে ফেলেছি, যেহেতু আজকে সুমনের ছুটি, আজকে কিনতেই হবে। কোনোদিন এমন হয় না যে কিনতে গিয়ে খালি হাতে আসি, কিন্তু সেটা আগের দিন হয়েছে। কিনতে গিয়ে খালি হাতে ফিরে এসেছি, কিচ্ছু পছন্দসই পাইনি। উদঘাট মেট্রো স্টেশন যাচ্ছি আজকে পার্ক স্ট্রিটের জুডিওতে, দেখি ওখানে কালেকশন কীরকম। আগের বার লেক মলেরটায় গেছিলাম, লেক মলের কালেকশন দেখে নিয়েছি, তো ওখানেরটা যদি ভালো হয় ওখান থেকে নেবো, না হলে সোজা লেক মলেরটা চলে আসবো। অনেকদিন পর আজকে মেয়ের দৌলতে যাচ্ছি রাতে, কারণ ও দিনের বেলায় যেই যে টাইমিংগুলো রয়েছে ওই টাইমে আমরা বেরোতে পারতাম না, খুব স্বাভাবিক। তো ওই জন্য এখন যেহেতু এই টাইমটা ওর ঘুমানোর, তো এই টাইমে কাজটা সেরে একেবারে চলে আসবে। এসে গেছি সদন মেট্রো স্টেশনে, এক্সেল বার করেছো তো অনেক বড় হবে। এমই তো হয় সাইজ, দেখি ঘোরাও। ওকার সময় খিদে পেয়েছে চুটিয়ে, সেই খিদেটা এখন কি লেভেলের পেতে পারে ভাবো। এখন বাজছে ঘড়িতে 9টা। হ্যাঁ, তারপরেও আর একটা জিনিস কি করেছি জানো তো, আমরা পেছন সাইডটা থেকে উঠেছি। যদি আমরা একটু সামনে থেকে উঠতাম তাহলে একদম জুডিওটার সামনেই আমরা আসতাম, নাহলে আমাদের অতটা আবার হাঁটতে হলো এক্সট্রা। পেটে এখন ছুঁচো দৌড়চ্ছে রীতিমতন, ভীষণ জোর খিদে পেয়েছে। তো অর্ডার দিয়ে দিয়েছি একটা ম্যাঙ্গো মিল্কশেক, একটা রসমালাই, আর তার সাথে আমি দিয়েছি চাইনিজ থালি, মনে একটা কি থালি দিয়েছে যেটা আমার নামটা অতটা মনে নেই। এখানে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান, রয়েছে চাউমিন, দুগাল খেতে খেতে মনে পড়লো তাই আবার চলে এলাম। এটা স্যালাড আর এটা চিলি পটেটো, আর এটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক। দ্যাটস কমপ্লিট। তোমার থালিটা কি? আমারটা শাহি থালি। সোমালাইটা এসে গেছে, এবার ওর থালিটা চলে আসুক, ততক্ষণ আমি স্টার্ট করে দিই। আমার প্রচন্ড খিদে পেয়েছে। সেই লেভেলে ফিরে পেয়েছে, ও ইভেন বাড়ি থেকে বলছে, আমার তো বেরিয়ে ফিরে পেয়েছে, ও বাড়ি থেকে বলছে প্রচন্ড ফিরে পেয়েছে, দিয়ে আগে খাবো তারপর শপিংয়ে ঢুকবো। আমি বললাম যে আগে আগে তুমি খেয়ে নাও, তারপর শপিংয়ে ধীরে ঠান্ডায় শপিংটা করবো। শুনলো না, এখন ওর ফিরে পেয়েছে জোর, কিন্তু ওর খাবারটাই লেট করছে।
ফাইনালি পেয়েছো শান্তি বাবা, মানে মেট্রোটা পাওয়া নিয়ে একটা চাপ হয়ে গেছিল। তো আসলে আমরা বাড়ি থেকে বেরিয়েছি 7টার পর, যার কারণে আমাদের শপিং করতেও কিছুটা টাইম লেগেছে। ওখান থেকে খেতে ঢুকেছি আর এত জোর খিদে পেয়ে গেছিল, আমরা ভেবেছি খেয়ে দিয়ে রিল্যাক্সে একবারে অর্ডার দেবো। হ্যাঁ, ধনশ্রী থেকে এবার ভাবলাম খেয়ে দিয়ে একেবারে অর্ডার দেবো, তারপরে ওটা নিয়ে চলে যাবো, নাহলে ঠান্ডাও হয়ে যাবে বেকার। যখন আমরা খেয়ে দিয়ে যাই তখন অলমোস্ট ক্লোজ হয়ে গেছে, আর রিকোয়েস্ট করেও হবে না সেই মুহূর্তে, তো কী করবো। আর ওখানে যদি আরও কিছুক্ষণ দাঁড়াতামও আমরা লাস্ট মেট্রোটা আর পেতাম না। এখন বাজছে কাছে 10:10, মেয়েও ঘুমিয়ে পড়েছে, বাড়িতে ফোন করেছিলাম, এখন জাস্ট কোনো খাবারটা নেবো, বাড়ি যাবো। আমরা রিক্সা করেই বাড়ি যাচ্ছি, কারণ অটোতে এখন বিশাল একটা লাইন, মোটামুটি 3-4টে অটো চলে যাবে, তারপর আমরা অটো পাবো। বাড়ি ফিরে যে হাড়ে গরমে চেপে ধরেছিল, মনেই হচ্ছিল না যে আর কিচ্ছু করি। 15-20 মিনিট না পাখার তলে থাকলে না, আর আমার হিম্মত ছিল না যে তোমাদের সাথে কিছু শেয়ার করার মতন। তো চলো আমি দেখিয়ে দিই যে কী কী আনা হয়েছে। ওকে কিচ্ছু দেখানো হয়নি, তোমাদেরকেও দেখাবো, একবারে ওদেরকে দেখাবো। চলো প্রচুর কালার অপশন ওখানে ছিল, কিন্তু এই কালারটা আমার নেই, যার কারণে আমি এই কালারটা নিয়েছি। আর আমার ভীষণ পছন্দ হচ্ছে, আর প্রচন্ড সফট আর খুব পাতলা টপটা, তাতে কি গরমকালে যে মোটা ধার ধারে পরে যে একটা গরমে কষ্ট পাওয়া সেই ব্যাপারটা হবে না। ট্রাউজার প্যান্ট দিয়ে আমি এটা পরবো। তো এই দেখো, এটা একটু যদি এখানে এম সাইজ লেখা রয়েছে, তবুও এটা আমার একটু ওভার সাইজই হবে। সাথে আর একটা কালার দেখলাম, মানে কালারটা কি কালার বলবো, সি গ্রিন না ঠিক, মানে একটু ডার্ক কালার। কালারটা আমি জানি না ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি না, না করিনি হয়তো। তো ওই একটা টপও দেখছিলাম, ওই কালারটাও আনকমন, ওটাও আমার ছিল না, কিন্তু ওটা আর এটা যখন ট্রায়াল দিলাম এটা বেশি ভালো লাগলো, ওই জন্য এটা নিয়েছি। তোমরা বলো কালারটা কেমন হয়েছে, টপটা ভালো হয়েছে কিনা। আর এইটা নিয়েছি সুমনের জন্য, এরকম অর্ডিনারি সবসময় পরার জন্য, কুর্তাকে মোটামুটি সবসময় হাফ প্যান্টের সাথে যেগুলো পরে আর কি, সেরকম। হাতার এই জায়গাটাতে একটু ছেঁড়া ছেঁড়া টাইপের ডিজাইন করা, ব্যাস। এবার তো আসছি যেটার জন্য মেনলি গেছিলাম কিনতে, সেটাতে তো আমি মেনলি ওয়ান পিস ড্রেস খুঁজছিলাম, যেটা আমি ওখানে গিয়ে পরবো। যখন আমি ম্যাক্সে গেছিলাম ওয়ান পিস ড্রেসগুলো দেখছিলাম, একটাও আমার কালেকশন ভালো লাগেনি, কিন্তু এখানে গিয়ে আমার বেশ ভালো লেগেছে কয়েকটা কালেকশন। তো তার মধ্যে দিয়ে এইটা তোমরা ওখানে দেখছিলে যে আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে এটা একবার ট্রাই করছিলাম যে কেমন লাগে। তো এটা ফুল, মোটামুটি আমার গোড়ালি থেকে এতটুকুই উঁচু, ওটা এত সফট কি বলবো, মানে কোনো রকমের অসুবিধা মানে গরমের জন্য একেবারে পারফেক্ট। স্লিভলেস, আর এই যে সামনে দেখো এরকম দড়ি করা রয়েছে এখান থেকে, ব্যাস সিম্পল। এখানটায় রয়েছে কোমরে একটা রাবার সিস্টেম, যেটা অ্যাডজাস্ট হতে খুব সুবিধা হয়। তো ওভারঅল এইরকম টাইপের দেখতে, যখন আমি পরবো তখন ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা জিনিস আমি বুঝতে পারলাম না, সেটা আমি জানি তোমাদের মধ্যে কেউ না কেউ জানো, সেটা আমাকে ঠিক বলে দেবে কমেন্টে, আমাকে একটু জানিও তো, এই ব্যাপারটা কি, এই যে এই স্ট্রিপটা দেওয়া রয়েছে দুই পাশ থেকে, এইটা কিসের জন্য দেওয়া থাকে? তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। ওভারঅল ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে, আর কালারটাও সামারের জন্য একেবারে পারফেক্ট। এই দেখো লেন্থটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে প্রচুর ঘের, ভেতরেও একটা কাপড় দেওয়া রয়েছে,
এর ভেতরে একটা সফট কাপড় দেওয়া সুতির, আর ওপরের যে কাপড়টা সত্যি মানে হাত দিয়ে প্রেমে পড়ে যাওয়ার মতন, এত সুন্দর। এবার যেটা দেখাচ্ছি এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ মানে ভীষণ পছন্দ হয়েছে। একটু ম্যাট ফিনিশের ওপর কিন্তু জিনিসটা খুব সফট, আর আমার বেশ দেখতে ভালো লেগেছে তাই জন্য নিয়েছি। তো এই দেখো, এই হচ্ছে ড্রেসটা। যদিও আমি ফিতে বাঁধা বা সরু ফিতে ক্যারি করি না, তবে এটা নিয়েছি এই কারণেই আমি এর ওপর থেকে জ্যাকেট পরবো, মানে যে জিন্সের জ্যাকেটগুলো হয় ওটা পরবো এর ওপর থেকে। তো ওটাও আমার মোটামুটি থ্রি কোয়ার্টার হাতার, তো ওটার সাথে এটা আরও বেশি ভালো লাগবে। তো এই দেখো, ফ্রন্ট কাটিংটা এইরকম অনেকটা ভি কাটিংয়ের ওপরে, মানে আনারকলি কুর্তির যে কাটিংটা হয় না, এক সাইড থেকে এরকমভাবে বেঁকে যায়, ঠিক সেম কাটিং এইটারও। এই যে, আর এই জায়গাটাতেও এরকম অ্যাডজাস্ট সিস্টেম রয়েছে, আর এই সাইড থেকে রয়েছে এরকম একটা স্টাইলিশ দড়ি, আর এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় না। এটার লেন্থ আছে হাঁটুর থেকে সামান্য একটু নিচ পর্যন্ত। এ দেখো, নিচের কাজটা অনেকটা এইরকম, আর এই জায়গার প্রিন্টটা অনেকটা এইরকম যাচ্ছে। কালারটাও আনকমন, যেটা আমার নেই, আর আমার ওভারঅল জিনিসটাও ভীষণ ভালো লেগেছে। একটা জিনিস দেখলাম, এর এক্সেলটাও আমার ঠিকঠাকই হয়েছে যখন আমি ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়েছি, কারণ এখানটা যেহেতু এলাস্টিক সিস্টেম করা রয়েছে, যার কারণে একটু আমার থেকে যারা চেহারা ভারী তারাও পরতে পারবে, আবার আমার থেকে যারা একটু রোগা তারাও এই জিনিসটাকে খুব ভালোভাবে ক্যারি করতে পারবে। তবে এখানেই কিন্তু শেষ না, আরও কিছু আছে যেগুলো দেখাচ্ছি। আর এই যে যেটা এখন দেখাবো, এটার জন্য ও সুমন আমার পেছনে যে কি চরম পর্যায়ে লাগছে সেটা বলে বোঝানোর মতো না। আরই ফিরেও শান্তি নেই, গরমের মধ্যে চূড়ান্ত পিছনে লাগছে। মামুনিকে বলছে কি ও বিলের লাইনে দাঁড়িয়েছে, কিন্তু তবু এই পাশ থেকে একটা নিচে, এই পাশ থেকে একটা নিচে, এই পাশ থেকে নিচে, এই পাশ থেকে নিচে। দেখবে জুডিওতে কি হয়, বিলের লাইনটাতে তুমি দাঁড়াচ্ছ, পাশে যে মানে বাস্কেট টাইপের গুলো করা রয়েছে যার মধ্যে গার্ডার ক্লিপ হ্যানা দানা এই সমস্ত টুকিটাকি সব শীট মাস্ক হ্যান ত্যান থাকে, তো সেটার মধ্যে যেটা আমার পছন্দ হবে সেটা আমি নেবো না। তো সেটার মধ্যে থেকেই এই দুটো শীট মাস্ক নিয়েছি। তো লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, যার কারণে নিয়ে নিয়েছি। আর প্রচণ্ড গরম লাগছে, এখানে আমি পাখা বন্ধ করে তোমাদের সাথে ভিডিওটা করছি। তো জুডিওর এটা নিয়েছি, হানি অ্যান্ড ভিটামিন সি, আর এইটা হচ্ছে অ্যাভোকাডোর। তো এই দুটো শীট মাস্ক নিয়েছি, আর একটা ওয়েট ওয়াইপস নিয়েছি, এটা কিউকুম্বার ফ্লেভারের রয়েছে। আর যেটা নিয়েছি এরকম একটা কিউট স্মল সেন্ট। অনেকেই তোমরা বলো দি ভাই একটু দামগুলো বলে দিলে ভালো হতো। তো এই যে এই ড্রেসটার দাম নিয়েছে 699 টাকা, মানে 700 টাকা এই যে এই ড্রেসটার দাম। আর এই যে ড্রেসটা মানে এই লং ড্রেসটার দাম হচ্ছে 899, মানে 899 টাকা, মানে 900 টাকাই ধরো এটা। আর এই যে ফার্স্ট যে টপটা তোমাদেরকে দেখালাম, এই টপটা হচ্ছে 199, 199 টাকা। আর সুমনের এটা পড়েছে 299, 299 টাকা। কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। প্রচন্ড রকম গরমে ধরেছে, মানে এতক্ষণ পাখা বন্ধ করে ভিডিও করা, উফ বাবারে বাবা। তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, এই অবধি রাখছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর মাত্র কয়েকজন মাত্র এইটুকুনি বাকি, তোমরা চটপট করে দাও। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে জিনিসগুলো কেমন হয়েছে আর কোনটা সব থেকে ভালো হয়েছে। তো চলো আজকের মতন টাটা।